হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সাথে আবার সকাল সকাল। এখন বাজে সকাল 8টা, আর আজকে হলো আমার ব্লগটা শুরু করছি। শুনতেই পাচ্ছ, রান্না বসিয়ে দিয়েছি, পেশাদের স্মৃতি হচ্ছে। আজকে যেহেতু সোমবার তাই নিরামিষ হবে, তা এখন কি রান্না করি দেখি। দেখো এখানে, এখানে দেখো চা বসিয়ে দিয়েছি দেখো অনেক আনাজ রয়েছে, অনেক আনাজ দিয়ে একটা নিরামিষ ঝোল করতে হবে। ওদিকে বিউলির ডাল করব। ঘরের কাজটা মোটামুটি দেখো সারা হয়ে গেছে, এখন আবার বাইরের একটু কাজ আছে, বাইরের কাজও করতে হবে। সেই জন্য এখন আমি বেরিয়ে যাব। দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি, একটু বেরোবো। বাইরে কিছু কাজ আছে, ওষুধপালা কেনা, কিছু টুকিটাকি কেনাকাটি করার আছে, সেগুলো করে আবার ফিরে আসব। এসে তারপরে আবার চান করব, পুজো করব। এখন তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, তো ঘরে তালা দিয়ে দিই। আমার কর্তাও বেরিয়ে গেছে, কারণ ঘরে তালা দিয়ে আমি বেরিয়ে যাব। তো চলো যাই, ঘুরে আসি, কেনাকাটি কী আছে না আছে সব করে ফিরে আসছি আবার। এদিক ওদিক করছে কেন? এই যে দেখো, এদিকে এসো, আমার দিকে লজ্জা পায় না কি? এ দেখো রেডি তোমার মাথায়, এখন আমরা বিয়ে বাড়ি যাবো। এই দেখো দুজনেই রেডি হয়ে গেছি আমরা, একজন তো বিয়ে দেবে, ওই তো বিয়ে না দেবে ঠাকুর মশাই না। এখানে হলো বিয়ের জায়গা, বিয়ের তারিখে চলে এসে এখানে হলো বিয়ের জায়গা। সেই যে দূরে কোন বসে আছে, বর এখনো এসে পৌঁছায়নি। এদিকে তো লগ্নের অনেকটাই সময় এগিয়ে এসছে, অনেক লগ্নটা আর বেশিক্ষণ নেই, 8:15 তো বেজে গেল, এখনো বর এসে পৌঁছায়নি। রাত্রি 9:30 অব্দি লগ্ন আছে, দেখি এখন বসে আছি কখন বর আসে কি হয়। দেখো বরের জায়গা, বিয়ের জায়গা সাজানো কমপ্লিট হয়ে গেছে, খাতা ঘুরছে, এত বড় জায়গা, এখনো বর যেহেতু এসে পৌঁছায়নি, সেই জন্যে সব অপেক্ষা করছে কতক্ষণে বর আসবে। সাজানো হয়ে গেছে বিয়ের জায়গা। এই দেখো বউ এখনো ফটো তুলছে, সেখানে ফটো তোলা চলছে। এই এখন অবস্থা বিয়ে বাড়ি, আবার একটু পরে ফিরে আসবো। কি করবি?